নবীর ইন্তেকালের কথা শোনার পর গায়ের শক্তিগুলো সব হারাইয়া মাটিতে লুটায়া পড়ে আর মালিকের ডাক দিয়া কয় আল্লাহ এই মদিনায় আমার নবী নাই আমার নবী চলে গেলে এই দুচোখ দিয়ে আমি কাকে দেখব আমার নবীরে তো আপনি দুনিয়ার সবচাইতে সুন্দর করে বানাইছে এই চোখ দিয়ে আমি চাঁদের সৌন্দর্য আর দেখতে চাই না এই চোখ দিয়ে আমি সমুদ্রের বিশালতার দেখতে চাই না এই চোখ দিয়ে আমি চন্দ্রের সূর্য দেখতে চাই না এই চোখ দিয়ে পাহাড়ের সৌন্দর্য আমি দেখতে চাই না কারণ দুনিয়াতে সব চাইতে সুন্দর করে আপনি আমার নবীকে বানাইছেন গো আল্লাহ ওই সুন্দর মানুষটা যদি মদিনা থেকে বিদায় নেয় এই চোখ দিয়ে দুনিয়ার কোন সৌন্দর্য আমি দেখতে চাই না ও আল্লাহ এই চোখ দুইটা আপনি আমার নিয়ে যান আমি আর চোখ রাখতে চাই না নবীর আশিক নবীর বিরহে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ দুইটা নিয়ে যান আল্লাহ দোয়া কবুল করেছে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি দুইটা চক্ষু আল্লাহ নিয়ে গেছে চোখের আলো নিয়ে গেছে নবীর প্রেমে নবীর বিরহ বেদনায় নবীর ভালোবাসায় নিজের চক্ষু দুইটা বিলীন করে দিয়েছে আল্লাহ ওই জান্নাতের মধ্যে ওই সাহাবীর চক্ষু দুইটা যদি আবার ফিরাইয়া দেয় ওই চক্ষু দিয়া নবীকে সরাসরি দেখবে নবীও তার সাহাবী দেখবে সুবহানাল্লাহ মদিনার ভিতরে নবীর বিরহ ছড়ায়া গেছে সব সাহাবা একরাম কান্না করে ওমর তরবারি খুলে বলে সাবধান কেউ বলবা না আমার নবী নাই যে বলবা আমার নবী নাই তারে আর দুনিয়াতে আমি রাখব না যদি আমার নবী না থাকে তোমারও দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই ওমর তরবারিটা নিয়া খোলা তরবারি নিয়ে এবার ঘোরাঘুরি আরম্ভ করছে সাবধান আমি ওমরের সামনে আমার নবীর বিরহের কথা কেউ বলবে না হযরতে আবু বকর নিজেকে শক্ত করে ধরে কষ্টগুলারে ঢোক গিলে গিলে নিজের ভিতরে বিরহ বেদনাকে হজম করেছে আবু বকরের কষ্ট হয় না এমনটা নয় আবু বকরের কষ্ট হয়েছে কিতাবের ভিতরে লেখা আছে আবু বকর নবীর বিরহে এতটা কষ্ট পেয়েছে নবীর বিরহ বেদনায় আবু বকরের কলিজাটা পুরে ছাই হয়ে গেছে পরবর্তী সময় আবু বকর যখন দেখা গেছে ঢেকুর দিছে আবু বকরের ঢেকুরের থেকে কলিজা পোড়া গন্ধ আসছে আল্লাহু আকবার জোরে বলে নবীর প্রেমে আবু বকরের কলিজা পোড়া কিন্তু আবু বকর যদি পাগলামি করে কে ধরবে উম্মতের হাল কে দিবে উমরের সান্ত্বনা কে দিবে বেলালের সান্ত্বনা কে দিবে ফাতেমার সান্ত্বনা সবাই যদি পাগলামি করে কে কাকে সান্ত্বনা দিবে হযরতে আবু বকর নবীর পাশাপাশি ছিল বেশি আবু বকরের ভিতরে মহাব্বতও বেশি অথচ আবু বকর মহাব্বতের এই যন্ত্রণাকে চাপায়া চাপায়া কলিজাটা পর্যন্ত পুড়ে ফেলেছে নবীর কন্যা ফাতেমা নবীর বিরহ বেদনায় নরেও না চরেও না কান্দেও না কোনো কথাও বলে না কিছুই করে না একটা জড় পদার্থের মতো পাথরের মতো ফাতেমা পড়ে আছে সাহাবা একরামের মধ্যে কেউ কেউ বলে ফাতেমার খবর কি জানাও ফাতেমার খবর কি একটু সবাই নিতে আরম্ভ করো পরে মহিলারাও কান্না করে ফাতেমা কাঁদেও না লড়েও না চরেও না কথা বলে না বলে না 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 ফাতেমাকে কথা বলতে হবে ফাতিমা যদি কথা না বলে কলিজা ফেটে মারা যাবে কারণ ফাতিমা আমার নবীর সবচেয়ে বড় আপন ফাতিমার কথা বলতে হবে ফাতিমার নড়তেও হবে চড়তে হবে যাও যাও ফাতিমা যেন চুপ করে না থাকে ফাতিমাকে বলো কথা বলতে সাহাবা একরাম মহিলা সাহাবীরা যারা আছে তারা তাকাইয়া দেখে ফাতিমার কোনো নড়া নাই চড়া নাই কিছুই নাই বাবাকে হারাইয়া ফাতিমা একটা জড় পদার্থের মতো হয়ে গেছে পাহাড়ের মতো পাথরের মতো হয়ে গেছে সবাই যখন বলে ফাতেমা কথা বলো ফাতেমা নড়াচড়া করো না হয় কলিজা ফেটে মারা যাবা হঠাৎ করে ফাতেমার জবান থেকে আওয়াজ আসতেছে এরে আল্লাহর রসুলের সাহাবীরা বলো
আমার সবচাইতে বড় আপন ছিল আমার বাবা সুখে দুঃখে আমার বাবা ছিল আপন দুঃখটাও বাবার কাছে শেয়ার করতাম বাবার দুঃখগুলোও আমার কাছে শেয়ার করত আমার দুঃখগুলোও বাবার কাছে শেয়ার করতাম আজকে আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হে বলো কার কাছে আমি যাব কার কাছে যাই আমি আমার দুঃখগুলা শেয়ার করব আমি ফাতিমার মনে এত কষ্ট এই কষ্টগুলা যদি দিনের উপরে চড়ায়া দেওয়া হইতো দিন রাত্র হয়ে যাইত রাতের উপরে চড়ায়া দেওয়া হইলে রাত্রটা কিন্তু দিন হয়ে যাইত ফাতিমার মনে এত কষ্ট নিয়া বলো না ফাতিমা কেমনে নড়াচড়া করে এত কষ্ট নিয়া বলো না ফাতিমা কেমনে কথা বলে ওই দিকে নবীর আরেকজন আসে বেলাল নবীর বিরহ বেদনায় কান্না করতে করতে মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর বারান্দায় লুটায়া পড়ে বেলাল বেহুশ বেলালের কোনো খবর নাই বেলালের বেহুশ হয়ে পড়ে আছে এই দিকে তাকাইয়া দেখে কোন দিক দিয়া যেন সময় চলে গেছে জোহরের ওয়াক্ত হয়ে গেছে হযরতে আবু বকর ডাক দিয়া বলে জোহরের সময় হয়ে গেছে আবু বকর কোথায় আবু বকর কে ডাকো আবু বকর বলে বেলাল কোথায় বেলালকে ডাকো আবু বকর ওমর তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত শুরু করেছে তেলাওয়াত আবু বকরের আস্তে আস্তে তেলাওয়াত হযরতে ওমরের আওয়াজের তেলাওয়াত হযরতে ওমর বড় আওয়াজ করে তেলাওয়াত করে বড় আওয়াজ নবী আমার আবু বকর ওমরের দরজায় যায় হাজির হয়ে গেছে নবী আমার সাহাবীদের অবস্থা দেখতেছে কি অবস্থা কোন সাহাবী তাকায় দেখে ওমরের আওয়াজ বড় বড় হযরতে আবু বকরের আওয়াজটা বড় ছোট মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পর নবী আমার আবু বকরকে জিজ্ঞেস করলো আবু বকর তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত আপনার বড় ছোট আস্তে আস্তে বড় তেলাওয়াত করেছেন গো আবু বকর ও আবু বকর আমি নবী জানতে চাই এত আস্তে আস্তে তেলাওয়াত আপনি কেন করেছেন ও গো আবু বকর আপনার তেলাওয়াতের আওয়াজ এত আস্তে কেন আবু বকর বলে ও নবী এমন একজন মালিকের সামনে আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি ও নবী ওই আল্লাহ আমি আবু বকর আসতে কেন মনে মনেও যদি তেলাওয়াত করি আমার আল্লাহ তো শুনতে পায় আমি আবু বকরের জোরে তেলাওয়াত করার কি দরকার আল্লাহ যেহেতু আসতে তেলাওয়াত করলেই শুনে এজন্য আমি আসতে তেলাওয়াত করেছি জোরে তেলাওয়াত করার কি দরকার ও গো পয়গম্বর আবু বকর আসতে তেলাওয়াত করেছি যেন আমি আবু বকরের তেলাওয়াতে অন্যের ঘুম নষ্ট না হয় অন্যরা যেন আরামে ঘুমাইতে পারে অন্যরা যেন শান্তিতে ঘুমাইতে পারে আমি আবু বকর নামাজে দাঁড়াইলাম আমার নামাজ যেন অন্যের ডিস্টার্ব না হয় কারো ঘুম নষ্ট না হয় সবাই যেন আরামে ঘুমাইতে পারে এজন্য আবু বকরের তেলাওয়াত বড় আস্তে তেলাওয়াত নবী আমার ওমরকে জিজ্ঞেস করে ওমর আপনার তেলাওয়াতের আওয়াজ এত জোরে কেন গো ওমর আস্তে আবু বকর তেলাওয়াত করে আপনি কেন জোরে তেলাওয়াত করেন ওমর জানা দাও পয়গম্বর আমি ওমর জোরে তেলাওয়াত করার দুইটা কারণ গো পয়গম্বর এক নম্বর কারণ আমি জোরে তেলাওয়াত করি অন্যরা ঘুমিয়ে আছে তেলাওয়াত শুনে যেন তারাও তাহাজ্জুদের নামাজে জাগ্রত হতে পারে আর একটা কারণ কি জানেন ও পয়গম্বর আমি জোরে তেলাওয়াত করি যেন আমার তেলাওয়াতে আমার আশপাশ থেকে শয়তানগুলো পালাতে বাধ্য হয় আল্লাহু আকবার আওয়াজ করে বলে দুইটা কারণ ওমরের দুইটা কারণ এক নম্বর কারণ যে ওমরের তেলাওয়াত শোনার পর
অন্য মানুষগুলাও যেন তাহাজ্জুদ নামাজে শরীক হইতে পারে, অন্যরাও যেন বুঝতে পারে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আর একটা কারণ হলো ওমরের তেলাওয়াতের কারণে যেন শয়তানগুলো ভেগে পালায়। ওরে ঐতিহ্যবাহী মুদাফার মুসলমান, আজকে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ একটি তোমাদের জবান থেকে চাই কেন? ওমরের মতো দুইটা কারণে। এক নম্বর কারণ, তোমাদের আওয়াজ শুনে যেন আশপাশের লোকগুলা বুঝতে পারে মাহফিল শুরু হয়ে গেছে, মাহফিলের মধ্যে লোকগুলা ভরপুর, আমারও মাহফিলে যাওয়ার দরকার, আমিও মাহফিলে চলে যাই। দুই নম্বর কারণ, ওমরের মত তোমাদের আল্লাহু আকবারের কারণে আশেপাশে থেকে যেন শয়তানগুলো ভেগে যায়, এজন্য জোরে জোরে আওয়াজ দেওয়ার জন্য রাজি আছি না? নাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, পূজা হবে যেখানে, সত্যি আফসুস হিন্দুদের পূজায় মুসলমানের অভাব নাই, আছে না? নাই মুসলমানের অভাব নাই। বাংলাদেশ সম্প্রীতির দেশ, যার যার ধর্ম শেষে পালন করবে, ঠিক কিনা বলেন? আমাদের ধর্ম আমরা পালন করি, তাদের ধর্ম তারা পালন করে, কারো ধর্মের কোন বিষয়ে বাধা আছে, তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করুন, ঠিক কিনা বলেন? শান্তিতে পালন করবে, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান সব কিছু সুন্দরভাবে করবে, প্রয়োজনে মুসলমানেরা পাহারা দিবে যত, যাতে সমস্যা না হয়, ঠিক কিনা বলে? কিন্তু তাদের উৎসব আমরা পালন করতে পারি? তাদের উৎসব আমরা পালন করতে পারি? তাইলে তো আমাদের উৎসব তাদের পালন করা দরকার। আমাদের জুমার নামাজে পাইছেননি একজনও, ঈদের নামাজে পাইছেননি, কথা বলেন না কেন? একজনও পাইছি আমরা, আজ পর্যন্ত পাওয়া গেছে পেপার পত্রিকায় যে জুমার নামাজে শরীক হইছে, ঈদের নামাজে শরীক হইছে, আমরা কেন যায় সেখানে তাদেরকে? আমাদের কারণে নাকি তারা জায়গা পায় না, এমনও স্ট্যাটাস হিন্দুরা দিতেছে ইসের মধ্যে যে মুসলমানের কারণে আমরা জায়গা পাই না, আছে না? নেই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, আয়াত আর হাদিসের সমন্বয়ে স্বল্প সময় কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক যদি দান করে আর আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি দুনিয়ার সকল মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? আরো জোরে বলেন। আমাদের সবকিছু কার জন্য? আপনাদের সমস্যা হইতেছে কোনো? টেনশন আছে? দুশ্চিন্তার কারণ আছে? আমাদের রব কে? আমাদের সৃষ্টি করেছে কে? আমাদের পালন কর্তা কে? আমরা ভয় করি একমাত্র কাকে? আরো জোরে বলেন, ভালোবাসবো কাকে? আল্লাহকে ভালোবাসতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাই, সবাই ভালোবাসতে চান? হাত নামান। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়। রাস্তাঘাটে এক শ্রেণীর লোক দেখবেন, গায়ে ছালার চট, মাথার মধ্যে জট, আবার মাঝে মধ্যে খোঁজলে পকেটে পাওয়া যাবে গাঞ্জার পট, আছে না? নাই। এরে যদি জিজ্ঞেস করেন আপনার এই ভেষ কেন, বলে এই ভেষের মাধ্যমে আমি আল্লাহকে পাইতে চাই, একটা জবাব, ঠিক কিনা?
কেউ গাছের পূজা করে তাকে জিজ্ঞেস করবেন এই পূজা আপনি কেন করেন সেও বলবে আমি স্রষ্টাকে এই পূজার মাধ্যমে পাইতে চাই কেউ সূর্যের পূজা করে তাকে জিজ্ঞেস করবেন সেও বলবে সূর্যের পূজার মাধ্যমে আল্লাহকে পাইতে চাই সবার উদ্দেশ্য একটা সবাই আল্লাহকে পেতে চায় কিন্তু আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আছে না নাই সেটা আল্লাহ তাআলা কোরআনে বলছে কি বলে নাই আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন দুনিয়ার সমস্ত মানুষের আমি আল্লাহকে পেতে চাই গাছের পূজা করে সেও আল্লাহকে পেতে চায় মাছের পূজা করে সেও আল্লাহকে পেতে চায় সূর্যের পূজা করে সেও আল্লাহকে পেতে চায় কেউ বা পীরের পূজা করে সেও আল্লাহকে পেতে চায় ও নবী দুনিয়ার মানুষেরে আপনি জানাইয়া দেন আমি আল্লাহকে তো সবার পাইতেই হবে পাইতেই হবে কারণ আমি আল্লাহ ছাড়া কারো কোনো গতি নাই অন্ধকার কবরে আমি আল্লাহ ছাড়া কেউ তার পাশে থাকবে না এর মুদাফার মানুষ সাড়ে তিন হাতেই বডির থেকে রূহটা যখন উড়ে যাবে কিসের এত আত্মীয় স্বজন কিসের এত বন্ধু বান্ধব হঠাৎ করে ওই যে মুদাফা কেন্দ্রীয় মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে শুনছনিরে এলাকাবাসী শোনো তোমাদের আদরের সন্তান আব্দুল্লাহ আব্দুল রহিম আব্দুল করিম দুনিয়াতে আর নাই মসজিদের খাটিয়াটা তার বাড়ির সামনে হাজির করা যাবে এলাকার মধ্যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে খবরটা শোনার পর কিছুক্ষণ সময় সবাই একটা নীরবতা নিস্তব্ধতা পালন করবে একটু সময়ের জন্য আপনার বাড়িতে আপনাকে দেখার জন্য আসবে আপনজনরা বলবে তাড়াতাড়ি খাটের থেকে নামাও শরীরের পোশাকটা তাড়াতাড়ি তার শরীর থেকে খুলে ফেল ওই যে আপনার উঠানের সামনে ঘরের সামনে খাটিয়ার উপরে রাখার পর একটা চাদর মুড়ি দিয়ে আপনাকে শোয়ায় রাখবে সবাই একটু আপনাকে এক নজর দেখার জন্য সকল ব্যস্ততাকে পিছে রেখে আপনার বাড়িতে হাজির হবে এমন একটা দিন আপনার আমার সবার আসবে কি আসবে না মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কাফনের কাফনে তোমায় কাফনের কাফনে তোমায় সাজাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে একটা নজর দেখার জন্য আপনার বাড়ির সামনে সবাই হাজির এর বান্দা চক্ষুটা বন্ধ করে দেখেন সবাই আবার ব্যস্ত হয়ে যাবে একটু চাদরটারে উঠাইয়া একটা নজর দেখে সবাই আবার দোকানের ব্যস্ততায় দৌড় কেউ বলবে চাকরিতে জয়েন করতে হবে কেউ বলবে দোকানটারে খুলতে হবে কেউ বলবে আমার কর্মব্যস্ততায় যেতে হবে সবাই আবার কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে যাবে মসজিদের মাইকে এলান হবে এলাকাবাসী শুনো তোমাদের আব্দুল করিম আব্দুল রহিমের জানাজা সাড়ে দশটায় সাড়ে বারোটায় জোহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে ওই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তোমাদের জনাবের জানাজা আরম্ভ হয়ে যাবে আবার কিছু মানুষ আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় শেষ বিদায় দেওয়ার জন্য ওই কেন্দ্রীয় মসজিদের সামনে অথবা ঈদগার সামনে অথবা হাই স্কুল মাঠে আবার সবাই হাজির আপনার সালাসটাকে সামনে নিয়ে একজন আত্মীয় দাঁড়ায় যাবে আপনার ভাই বন্ধু
অথবা আপনার প্রতিবেশী আপনার আপনজন দ্বারা সবার কাছ থেকে বিদায় নেবে হে এলাকাবাসী তোমাদের সবার সাথেই তো আমার ভাই চলাফেরা করেছে তোমাদের সবার সাথেই তো আমার সন্তান চলাফেরা করেছে চলাফেরায় ভুল ত্রুটি হলে maaf করে দাও মাত্রা চাওয়ার পর ইমাম সাহেব বুক বরাবর দাঁড়াইয়া চারটা তাকবীর দিয়া জনমের মতো চিরবিদায় আপনাকে দিয়া দিবে ওরে মোদাপার মানুষ ওই জানাজা থেকে আবার কিছু মানুষ আপনাকে রেখেই চলে আসবে ব্যস্ততা দেখাইয়া কবরস্থান পর্যন্ত যাবে না অতি আপন জান একেবারে আপন মানুষগুলো হয়তোবা ওই কবরস্থান পর্যন্ত যাবে ওই কবরস্থান পর্যন্ত যাওয়ার পর আপনাকে সাদা কাপড়ে পেঁচানো মোড়ানো ওই যে একটা প্যাকেট চকলেটের মতো অন্ধকার সারি তিন হাত কবরে নামায়া সবগুলো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে চলে আসবে আপনার আদরের সন্তান অথবা বাবা অথবা নিকটাত্মীয় চোখের পানি ফালাইতে ফালাইতে সর্বশেষ বাবার কবরের দিকে অথবা সন্তানের কবরের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া চিরবিদায় দিয়ে চলে আসবে ওই অন্ধকার কবরে আপনি একা ওই অন্ধকার কবরে ডানে তাকা দেখবেন মাটি বামে তাকা দেখবেন মাটি নিচেও মাটি উপরেও মাটির বিছানা ওই অন্ধকার কবরে যখন কেউ থাকবে না অন্ধকার কবরে মুনকার নাকির চলে এসে আপনাকে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন যেটা হবে রে ভাই প্রথম প্রশ্নই আপনাকে করা হবে মান রব্বুকা ওরে আল্লাহর বান্দা রবের পরিচয় দাও তোমার রবকে রবের পরিচয় দাও ওই অন্ধকার কবরে ছিলি নাই সন্তান নাই মেয়ে নাই বন্ধু নাই আপন বলতে কেউ নাই ওই অন্ধকার কবরে আল্লাহকে আপন বানায় নিয়ে যেতে পারেন আজকের এই মোদাপা কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল থেকে আমার মালিকের মহব্বত অন্তরে ঢুকায়া আমার মালিকের পরিচয় লাভ করে আমার মালিকের সাথে সম্পর্ক গড়ায়া যদি আপনি মালিকের মহব্বত অন্তরে ঢুকাইয়া রবের পরিচয়টা নিয়ে যদি কবরে যান রব আপনার কবরটা জান্নাতের বিছানা বিছাইয়া জান্নাতের পরিবেশে সুন্দর করে কবরটা সাজাইয়া আপনার চোখের দৃষ্টি পরিমাণ আমার আল্লাহ আপনার কবরটারে প্রশস্ত করে দিবে ওই অন্ধকার কবরে আপনার কেউ নাই সন্তানও সাহায্য করতে পারবে না মা বাবা আত্মীয় স্বজন দলের নেতা দুনিয়াতে বিপদ আপদে যে আপনার আগায় আসছে সেও পারবে না এখন একমাত্র যিনি আপনাকে সাহায্য করতে পারবে ওই বিপদ থেকে যে আপনাকে বাঁচাইতে পারবে ও মোদাফার মানুষ মহব্বতে একটু আওয়াজ দিয়া বলো না তার নাম কি আরো জোরে মহব্বতে বলো না কে সবাই একটু মহব্বতে ডাক দিয়া বলো না কে ওই আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না ভালোবাসাই লাগবে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আল্লাহও আপনার ভালোবাসায় আপনার বিপদে আগায় আসবে এজন্য আল্লাহ বলে ও নবী দুনিয়ার মানুষের জানাইয়া দাও দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে তো ভালোবাসাই লাগবে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় গাছের পূজার মাধ্যমে মাছের পূজার মাধ্যমে বন্ড পীরের পায়ে সেজদার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় আমি আল্লাহকে যদি পাইতে চাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনি জানাদান ফাত্তাবিউনি তারা যেন আমার তথা আপনি মুহাম্মাদের অনুসরণ করে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসা তো লাগবেই আল্লাহর ভালোবাসা আমার দরকার আছেই যেহেতু এমন একটা সময় এমন একটা মুহূর্ত আমার আসবে যেখানে আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না
আজকে তো আমরা বলি সন্তান মাল মাল আমার গাড়ি আমার বাড়ি আমার সবকিছু আমার আমার করি আসলে তো সাড়ে তিন হাত বডি থেকে রূপ চলে যাওয়ার পর আর কিছুই আমার না ঠিক কিনা বলে এই যে বাড়ি আমার আমার বলতেছেন আপনি একদিন বাড়ি ছেড়ে চলে যাবেন কত বাড়িওয়ালা কবরে চলে গেছে বাড়ি বাড়ির জায়গায় পড়ে আছে কত গাড়িওয়ালা কবরে চলে গেছে গাড়ি গাড়ির জায়গায় পড়ে আছে ঠিক কিনা আওয়াজ করে বলে এগুলা কি কিছু আমার নবী হাদিসের মধ্যে বলে উম্মত বলে গাড়ি আমার বাড়ি আমার বন্দৌলত সম্পত্তি আমার উম্মতের কিছুই না উম্মত যেটা খায় পরে আর যেটা আল্লাহর রাস্তায় সদকা করে এগুলোই উম্মতের ছাড়া আর কিছুই তার না যেটা আপনি খাবেন ওটা আপনার যেটা আপনি খাবেন বুঝেন নাই যেটা আমরা খাই শরীরে যায় আরাম আয়েশ উপভোগ করি অনুভব করি এটাই আমার মানে যেটা খাইবেন ওইটা আপনার রাইখা যেটা যাইবেন ওটা আপনার না তাহলে আজকে থেকে খাওয়া দরকার না বেশি বেশি কি বলেন বেশি বেশি খাওয়া দরকার নেই এক জায়গায় বয়ানের মধ্যে বলল যে যেটা খাইবেন এটা হলো আপনার একজন ওইটা কয় হুজুর এজন্যই আমি প্রতিদিন এক প্যাকেট করে বিড়ি খাই যেটা খাইব ওইটা হ্যাঁ এজন্য প্রতিদিন এক প্যাকেট করে কি খাই যেটা খামু এটা আমার এজন্য কি বিড়ি খামু আর ভালো জিনিস নাই খাওয়ার তো ধন সম্পত্তি কিছুই আপনার কাছে আসবে না কেউ আপনার উপকারে আসবে না ওই কঠিন বিপদে যিনি উপকারে আসবে তিনি কে তাহলে তাকে ভালোবাসতে হবে কি হবে না এজন্য আল্লাহ পদ্ধতি বইলা দিতেছে ও নবী আপনি দুনিয়ার মানুষের বইলা দেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে কি করে নবীর কি করে কথা বুঝতেছেন সবাই নবীর কি করে অনুসরণ করে অর্থাৎ কেউ যদি নবীর অনুসরণ করে নবীকে মহাব্বত করে নবীকে ভালোবাসে তাহলে সে আল্লাহকে পাবে আর যদি নবীকে মহাব্বত না করে নবীকে ভালো না বাসে নবীর অনুসরণ না করে সে আল্লাহকে অর্থাৎ এক কথায় আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো একমাত্র মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না বলেন যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে তারাই আল্লাহকে মহব্বত করলো যারা তার অনুসরণ করলো তারাই আল্লাহকে পেয়ে গেল এজন্য নবী আমার হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত কোন বান্দা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান তার বাবা তার মা এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে বেশি আমি নবীকে বেশি মহব্বত না করবে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পাক্কা মুমিন হতে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে নবীকে কাকে যদি আমি সব কিছুর চাইতে নবীকে মহব্বত করতে পারি তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাব কারণ নবীকে মহব্বত করা মানেই কাকে মহব্বত করা নবীকে আমরা মহব্বত কেন করব প্রশ্ন আসে না আসে যে নবীকে আমরা মহব্বত কেন করব দুনিয়াতে যে আমারে মহব্বত করে আমি তারে মহব্বত করি দুনিয়াতে যে আমারে ভালোবাসে আমি তারে ভালোবাসি দুনিয়াতে যে আমার দিকে আমার বিপদ আপদে আগায় আসে আমিও তাকে তার বিপদ আপদে আগে আসি ঠিক কিনা বলেন তো নবী যদি আমরা নবীকে মহব্বত করব কেন যে নবী আমাদেরকে মহব্বত করে নবীর মহব্বতের পরিমাণটা কেমন আমাদের মহব্বতের ভিতরে ভেজাল মুখে বলি নবীর মহব্বত চাপার মধ্যে নবীর সুন্নত নাই আছে না নাই মুখে বলি নবীর মহব্বত করি সারা গায়ে সব নবীর সুন্নত নাই মুখে বলি নবীর মহব্বত আছে নবীর জন্য এক ফোঁটা রক্ত দিতে রাজি নাই ঠিক কিনা বলে অথচ নবীর মহব্বত আমাদের জন্য পিউর কেমন পিউর তায়েফের ময়দানে নবীকে কাফেরেরা এত মারা মারল পাহাড়ের ফেরেশতার পর্যন্ত দয়া লেগে গেছে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা আয়েশা জিব্রাইলকে বলছে
ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনি নবীকে যায়া বলেন নবী এত মারা মারতেছে শুধু একটু অনুমতি আনেন একটু অনুমতি আনেন আমরা যারা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আছি নবী যদি বলে বলতে দেরি দুই পাহাড়ের চাপা দিয়ে তায়েববাসীকে দুনিয়া থেকে চিরবিদায় করতে দেরি হবে জিবরাইল যায় নবীর কানে কানে কয় পয়গম্বর ওগো পয়গম্বর শুধু একটু অনুমতির বাকি অনুমতির বাকি পয়গম্বর আপনার গায়ে মশা মাছি বসা হারাম কিন্তু দুষ্ট তায়েববাসী আপনাকে এত মারা মারল এত মারা মারল পয়গম্বর কি পরিমাণ শরীর থেকে রক্ত যদি ঝরে তাহলে পায়ের জুতাগুলো পায়ের সাথে আটকে যায় পয়গম্বর পাহাড়ে নিয়োজিত ফেরেশতার সহ্য করতে পারে না ও পয়গম্বর আপনি যদি একটু অনুমতি দেন পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা এখনই তায়েববাসীকে পাহাড় চাপা দিয়া মেরে ফেলবে নবী আমার জিব্রাইলকে বলে জিব্রাইল না আমার উম্মতের মারিও না তারা আমারে মারতেছে তারা বোঝে নাই একটা সময় বুঝে আসবে আমি নবীর প্রতি মোহাব্বত আসবে আমি নবীকে ভালোবাসবে আমি নবীর প্রতি মোহাব্বত পয়দা হবে তারা যদি নাও বোঝে তাদের সন্তানদের বুঝে আসবে যেখানে নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল নবী আমার সেখানে উম্মতের জন্য বদদোয়া করে নাই ওখানে উম্মতকে বাঁচানোর চিন্তা এমন পরিমাণ মোহাব্বত উম্মতের প্রতি নবীর আছে না না যেখানে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো সেখানে নবী উম্মতের চিন্তাই করতেছে তাহলে মোহাব্বত পিওর না ভেজাল আছে আপনি একজন রে মারতেছেন আর সে বলতেছে থাক তুমি মাইরো না আমারে তোমার হাতে ব্যথা পাইবা তাহলে বোঝা যায় যে আপনার প্রতি কি পরিমাণ তার ভালোবাসা তো নবী যেহেতু আমাদেরকে ভালোবাসে এজন্য নবীকেও আমাদের ভালোবাসার কি আছে দরকার আছে আর নবীকে ভালোবাসার মাধ্যমেই আমরা কাকে পাবো আরো জোরে বলেন কাকে পাবো নবীকে ভালোবাসবো নবীর প্রতি উম্মতের কিছু অধিকার উম্মতের প্রতি নবীর কিছু অধিকার আর হক আছে না নেই নবীর উপরে উম্মতের উপরে নবীর হক চারটা কয়টা জোরে বলেন কয়টা চারটা হক চারটা অধিকার উম্মতের কাছে নবী আমার পাও না কয়টা অধিকার চারটা অধিকার এক নম্বরে আল ইমান আলাইহি নবীর প্রতি ইমান আনা কি আনা যাকে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই বানাইতো না খোদ আপনাকে আমাকেও বানাইতো না তো তার উপরেই তো ইমান আনতে হবে ঠিক কিনা বলে দুই নম্বরে যার উপরে ইমান এনেছি তাকে সবচাইতে বেশি মোহাব্বত করা কারণ হলো সবচাইতে বেশি মোহাব্বতের মাধ্যমেই ইমান পূর্ণতায় পৌঁছায় মোহাব্বত যত বাড়বে ইমান তত বাড়বে মোহাব্বত যত বাড়বে ইমান তত বাড়বে মোহাব্বত যত কমবে বুঝতে হবে যে ইমান তার তত কমতেছে এজন্য সাহাবা একরাম নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করছেন নবীকে নিজের জীবন দিয়ে দিতে রাজি তারপরেও নবীর গায়ে একটা কাটার আচর পড়বে এটা সাহাবা একরাম রাজি হয় আর আজকে আমরা নবীর মোহাব্বতে একেবারে ফানা ফিল্লা হয়ে যাই কিন্তু নবীরে নাস্তিক মোর্তাদেরা গালি দেয় তখন আর আমাদেরকে পাওয়া যায় না তো আমরা শুধু জিহাদ 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 চাই জিহাদ হইলে আমরা একজনও নাই কথা কয় না সাহাবা ইকরামের মতো যখন নবীকে ভালোবাসবো তখনই ঈমান পূর্ণতায় পৌঁছবে আর যার যত বেশি ঈমান তার জান্নাত তত বড় সুবহানাল্লাহ কি পরিমাণ ভালোবাসছে সাহাবা ইকরাম নবীকে ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার বড় অসুস্থ নবী বড় অসুস্থ হয়ে যায় অসুস্থ অসুস্থ হয়ে যাওয়ার পর সাহাবা ইকরাম অনেকের দূরে বাড়ি নবীর অসুস্থতার কথা শুনে অনেক সাহাবা ইকরাম মসজিদে নববীতে সেই ঘাটি বেঁধেছে কখন জানি নবী আমার বিদায় হয় সাহাবা ইকরাম বাড়িতে যায় না সদা সর্বদা মসজিদে নববীতে থাকে নবীর একজন সাহাবী
عبد الله ابن زيد ابن عبد ربي نبي رشوست تار قطع شنر بار مشجد نبو بي تائشا غاتي بيدي سي نبي رباشة تاكي انتقال زدين قرب نبي عمر زدين چيرو بي دائي حوه وي دين نبي زي بي دائي حوار شمائي اكتو كيشو تا شوست حوه جاكن جائي فجرر شمائي جاكن كيشو تا شوست حوه جائي فجر نماز آدائي قرار پار نبي رصحابي عبد الله ابن زيد ابن عبد ربي باري دي كرام কারণ খেজুরের মৌসুম খেজুর কাটার মৌসুম অনেক দিন পর্যন্ত নবীর সাহাবী বাড়ি করে যায় না নবী অসুস্থ হওয়ার কারণে আজকে যখন ফজরের সময় নবীর শরীরটা একটু সুস্থতার দিকে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি বাড়ির দিকে রওনা হয় বাড়িতে যাওয়ার পর নিজের গাছের খেজুর কাটার জন্য কাছি নিয়ে রওনা হয় গাছের উপরে উঠিয়া যায় খেজুরগুলো কাটবে খেজুরগুলো পেকে গেছে টুকরি নিয়া কাছি নিয়া খেজুরগুলো কাটার জন্য গাছের উপরে ওঠে ইশরাকের সময় নবী আমার দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায় নবী চিরবিদায় হওয়ার পর মদিনার অলিতে গলিতে খবরটা ছড়ায়া যায় ওরে নবীর সাহাবীরা শুনছনি নবী আমার দুনিয়া থেকে চিরবিদায় চিরবিদায় এতিম বানায়া আমার দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে সমস্ত সাহাবা একরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে সাহাবী সাহাবিয়া পুরুষ মহিলা সবার ভিতরে কান্নার রোল পড়ে গেছে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি খেজুর কাটার জন্য গাছের উপরে উঠেছে একজন লোক পথের দিক দিয়া যাইতেছে আর তাকে ডাকিয়া বলে ও নবীর পাগল ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ابن عبد ربي شنسوني ره خبر تمار نبير خبر تمار کاسه آسيني عبد الله ابن زايد ابن عبد ربي مسكي حاشي ديا بولي ها امار نبير خبر امار کاسه آسي نبير شستو بولي اتو دين امي نبير کاسه اسلام اتات کري کل کے از فجر ارشمائي نبير شرل تا کشو شستو تار دي کے جنو امار نبير کے رکھے امي کسو حاجت شرار جنو خجر گلو کاتر جنو বাড়ির দিকে এসেছি আমার নবীর অবস্থাটা একটু ভালো প্রতীক ডাক দিয়া কয় ওরে নবীর সাহাবী জানো না আসল খবর এখনো পর্যন্ত তোমার কাছে আসে নাই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি ডাক দিয়া বলে এরে প্রতীক আসল খবর আবার কোনটা আসল খবর আবার কি নবীর সাহাবীকে প্রতীক ডাক দিয়া বলে নবীর সাহাবী আসল খবর শুনো আজকের এই চাষ্টের সময় তোমার নবী দুনিয়া থেকে চিরবিদায় তোমার নবী আজকে ফজরের পরে চাষ্টের সময় আগ মুহূর্তে কিছুক্ষণ আগে নবী আমার চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীর পাগল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি নবীর ইন্তেকালের খবরটা শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারলো না খেজুর গাছটা শক্ত করে আর ধরে রাখতে পারলো না শক্তিগুলো হারায় ফেললো হাত থেকে কাঁচিটা পড়ে গেল পকেট থেকে নিজের কাছ থেকে খেজুরের টুকরিটাও পড়ে গেল নিজেকে আর ধরে রাখতে পারে না নবীর অন্তকালের কথা শোনার পর গায়ের শক্তিগুলো সব হারাইয়া মাটিতে লুটায়া পড়ে আর মালিকের ডাক দিয়া কয় আল্লাহ সেই মদিনায় আমার নবী নাই আমার নবী চলে গেলে এই দু চোখ দিয়ে আমি কাকে দেখব আমার নবীরে তো আপনি দুনিয়ার সবচাইতে সুন্দর করে বানাইছে এই চোখ দিয়ে আমি চাঁদের সৌন্দর্য আর দেখতে চাই না এই চোখ দিয়ে আমি সমুদ্রের বিশালতার দেখতে চাই না এই চোখ দিয়ে আমি চন্দ্রের সূর্য দেখতে চাই না এই চোখ দিয়ে পাহাড়ের সৌন্দর্য আমি দেখতে চাই না কারণ দুনিয়াতে সব চাইতে সুন্দর করে আপনি আমার নবীকে বানাইছেন গো আল্লাহ ওই সুন্দর মানুষটা যদি মদিনা থেকে বিদায় নেয় এই চক্ষু দিয়া দুনিয়ার কোন সৌন্দর্য আমি দেখতে চাই না ও আল্লাহ এই চক্ষু দুইটা আপনি আমার নিয়ে যান আমি আর চক্ষু রাখতে চাই না নবীর আশেক নবীর বিরহে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমার চক্ষু
দুইটা নিয়ে যান আল্লাহ দোয়া কবুল করেছে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি দুইটা চক্ষু আল্লাহ নিয়ে গেছে চোখের আলো নিয়ে গেছে নবীর প্রেমে নবীর বিরহ বেদনায় নবীর ভালোবাসায় নিজের চক্ষু দুইটা বিলীন করে দিয়েছে ভাইবা আল্লাহ ওই জান্নাতের মধ্যে ওই সাহাবীর চক্ষু দুইটা যদি আবার ফিরায়া দেয় ওই চক্ষু দিয়া নবীকে সরাসরি দেখবে নবীও তার সাহাবীকে দেখবে সুবহানাল্লাহ মদিনার ভিতরে নবীর বিরহ ছড়ায়া গেছে সব সাহাবা একরাম কান্না করে ওমর তরবারি খুলে বলে সাবধান কেউ বলবা না আমার নবী নাই যে বলবা আমার নবী নাই তারে আর দুনিয়াতে আমি রাখবো না যদি আমার নবী না থাকে তোমার দুনিয়ায় থাকার কোন অধিকার নাই ওমর তরবারিটা নিয়া খোলা তরবারি নিয়ে এবার ঘোরাঘুরি আরম্ভ করছে সাবধান আমি ওমরের সামনে আমার নবীর বিরহের কথা কেউ বলবি না হযরত আবু বকর নিজেকে শক্ত করে ধরে কষ্টগুলারে ঢোক গিলে গিলে নিজের ভিতরে বিরহ বেদনাকে হজম করেছে আবু বকরের কষ্ট হয় না এমনটা নয় আবু বকরের কষ্ট হয়েছে কিতাবের ভিতরে লেখা আছে আবু বকর নবীর বিরহে এতটা কষ্ট পেয়েছে নবীর বিরহ বেদনায় আবু বকরের কলিজাটা পুরে ছাই হয়ে গেছে পরবর্তী সময় আবু বকর যখন দেখা গেছে ঢেকুর দিছে আবু বকরের ঢেকুরের থেকে কলিজা পোড়া গন্ধ আসছে আল্লাহু আকবার জোরে বলে নবীর প্রেমে আবু বকরের কলিজা পোড়া কিন্তু আবু বকর যদি পাগলামি করে কে ধরবে উম্মতের হাল কে দিবে উমরের সান্তনা কে দিবে বেলালের সান্তনা কে দিবে ফাতেমার সান্তনা সবাই যদি পাগলামি করে কে কাকে সান্তনা দিবে হযরতে আবু বকর নবীর পাশাপাশি ছিল বেশি আবু বকরের ভিতরে মহাব্বত বেশি অথচ আবু বকর মহাব্বতের এই যন্ত্রণাকে চাপায়া চাপায়া কলিজাটা পর্যন্ত পুড়ে ফেলেছে নবীর কন্যা ফাতেমা নবীর বিরহ বেদনায় নরেও না করেও না কান্দেও না কোনো কথাও বলে না কিছুই করে না একটা জড় পদার্থের মতো পাথরের মতো ফাতেমা পড়ে আছে সাহাবা একরামের মধ্যে কেউ কেউ বলে ফাতেমার খবর কি জানাও ফাতেমার খবর কি একটু সবাই নিতে আরম্ভ করো পরে মহিলারাও কান্না করে ফাতেমা কাঁদেও না লড়েও না চড়েও না কথা বলে না বলে না 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 ফাতেমাকে কথা বলতে হবে ফাতেমা যদি কথা না বলে কলিজা ফেটে মারা যাবে কারণ ফাতেমা আমার নবীর সবচাইতে বড় আপন ফাতেমার কথা বলতে হবে ফাতেমার নড়তেও হবে চড়তে হবে যাও যাও ফাতেমা যেন চুপ করে না থাকে ফাতেমাকে বলো কথা বলতে সাহাবা একরাম মহিলা সাহাবীরা যারা আছে তারা তাকাইয়া দেখে ফাতেমার কোনো নড়া নাই চড়া নাই কিছুই নাই বাবাকে হারাইয়া ফাতেমা একটা জড় পদার্থের মতো হয়ে গেছে পাহাড়ের মতো পাথরের মতো হয়ে গেছে সবাই যখন বলে ফাতেমা কথা বলো ফাতেমা নড়াচড়া করো না হয় কলিজা ফেটে মারা যাবা হঠাৎ করে ফাতেমার জবান থেকে আওয়াজ আসতেছে এরে আল্লাহর রাসূলের সাহাবীরা বলো আমার সবচাইতে বড় আপন ছিল আমার বাবা সুখে দুঃখে আমার বাবা ছিল আপন দুঃখটাও বাবার কাছে শেয়ার করতাম বাবার দুঃখগুলোও আমার কাছে শেয়ার করত আমার দুঃখগুলোও বাবার কাছে শেয়ার করতাম আজকে আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হে বলো কার কাছে আমি যাব কার কাছে যাই আমি আমার দুঃখগুলা শেয়ার করব আমি ফাতিমার মনে এত কষ্ট কষ্টগুলা যদি দিনের উপরে চড়ায়া দেওয়া হইতো দিন রাত্র হয়ে যাইত রাতের উপরে চড়ায়া দেওয়া হইলে রাত্রটা কিন্তু দিন হয়ে যাইত ফাতেমার মনে এত কষ্ট নিয়া বলো না ফাতেমা কেমনে নড়াচড়া করে এত কষ্ট নিয়া বলো না ফাতেমা কেমনে কথা বলে ওই দিকে নবীর আরেকজন আসে বেলাল নবীর বিরহ বেদনায় কান্না করতে করতে মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর বারান্দায় লুটায় পড়ে বেলাল বেহুশ বেলালের কোনো খবর নাই বেলালের বেহুশ হয়ে পড়ে আছে এইদিকে
দিকে তাকাইয়া দেখে কোন দিক দিয়া যেন সময় চলে গেছে জোহরের ওয়াক্ত হয়ে গেছে হযরতে আবু বকর ডাক দিয়া বলে জোহরের সময় হয়ে গেছে আবু বকর কোথায় আবু বকরকে ডাকো আবু বকর বলে বেলাল কোথায় বেলালকে ডাকো বেলালকে ডাকাইয়া মসজিদে নববীর মিনারায় উঠাইয়া জোহরের আজান দেওয়া হোক কারণ নবী আমার নামাজের প্রতি গুরুত্ব দিয়া গিয়েছে নবী আমার শেষ সময় পর্যন্ত গুরুত্ব দিয়েছে আসসালাত আসসালাত বলে উম্মতের হুঁশিয়ারি দিয়েছে জোহরের সময় হয়ে গেছে বেলালকে বলো আজান দেওয়ার জন্য মসজিদে মিনারায় উঠে বেলালকে বলো আজান দেওয়ার জন্য বেলালকে একটু পানি দিয়া হুঁশ ফিরানো হলো বেলালকে আবু বকরের কাছে আনা হলো আবু বকর বলি বেলাল নবীকে ভালোবাসো নিরে বেলাল বলে আবু বকর কি বলে নবীর বিরহ বেদনায় দুনিয়ার খবর নাই নবী আমার চলে গেছে কথা শুনে তো বেহুশ হয়ে গেলাম আমারে লোকেরা পানি দিয়া তেল পানি দিয়া হুঁশ ফিরাই লোগো আবু বকর ও আবু বকর দুনিয়ার সবচাইতে বেশি আমি আমার নবীরে ভালোবাসি ও আবু বকর কি বলেন নবীকে ভালোবাসি কিনা এটা কেমন কথা বলেন আবু বকর বলে বেলাল যাও 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 নবীর ভালোবাসার প্রমাণ দাও কি প্রমাণ বলে জোহরের ওয়াক্ত হয়ে গেছে মসজিদে নববীর মিনারায় উঠে জোহরের আজান দেওয়া শুরু করো জোহরের নামাজের সময় হয়েছে নামাজ পড়তে হবে নবীরে যদি ভালোই বাসো নামাজ সারা যাবে না কারণ শেষ মুহূর্তে নবী আমার নামাজের গুরুত্ব দিয়েছে বেলাল বলে আবু বকর আপনার হাতে দড়ি পায়ে দড়ি আমি বেলালের আজান দেওয়ার জন্য আর বলবেন না আমি বেলাল মসজিদে নববীর মিনারায় আর উঠবো না আর কোনদিন বেলাল আজান দিবে না কারণ যেই মদিনায় মসজিদে যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আজান দিতে পারবে না বেলাল আজান দিবে না কোনদিনই দিবে না আবু বকর বলে বেলাল না না পাগলামি করো না যাও যাও মসজিদে নববীতে যায় আজান দাও পীরাপীরি করার কারণে হযরতে বেলাল মসজিদে নববীর বারান্দায় মসজিদে নববীর মিনারায় উইঠা আজান আরম্ভ করে দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনার মানুষগুলো আজানের জবাব দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনার মানুষগুলো আজানের জবাব দিতেছে বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে নববীর মিনারার থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনার পর মদিনার মানুষগুলো আজানের জবাব দেয় আশহাদু আল্লা ইলাহা এই মাত্র বেলাল যখন নাকি দুইবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবার মসজিদে নববীর মিনারার থেকে আর কোনো আওয়াজ আসতেছে না যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর কোনো আওয়াজ নাই মদিনার মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে কি ব্যাপার আওয়াজ কেন আসতেছে না আজানের কেন আওয়াজ আসতেছে না আজকে কি আজান ছোট হয়ে গেল নাকি নাকি বেলাল আজান বইলা গেছে আজানের আওয়াজ কেন আসতেছে না অপেক্ষা করতেছে এক মিনিট দুই মিনিট দশ মিনিট কি ব্যাপার মদিনার মসজিদ থেকে আজানের বাকি আওয়াজ কোথায় আওয়াজ কেন আসতেছে না লোকেরা অপেক্ষা করতে 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 মসজিদে নববীর মিনারায় উইঠা দেখে হযরতে বেলাল বেহুশ হয়া পড়া রইছে বেলালের পানি দিয়া ছিটা পোটা দিয়া তেল পানি দিয়া বেলালের হুঁশ ফিরাইলো কি ব্যাপার বেলাল আজানের অংশ বাকিগুলো কেন বললা না বেলাল কান্না করে আর কয় ও মদিনার মানুষের আগেই বলেছিলাম এই মদিনাতে আমার নবী নাই এই মদিনাতে আমি বেলাল আর কোনোদিন আজান দিব না কারণ কি জানো আজকে যখন মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া আমি বেলাল আজান দিতেছি আল্লাহু আকবার বলার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রতিদিন আজানের সময় আমার নবী মেহরাবে নামাজ পড়তে চলে আসে আমি যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবী আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আমিও নবীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি
কি হাসি অন্য দিনের মত অজান্তে আজকেও যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো আমি নবীর প্রেমে নবীর দিকে তাকাই মসজিদে নববীর মিনারা থেকে নবীর ওই জায়গা থেকে নামাজের মুসল্লার দিকে তাকাই তাকাইয়া দেখি নবী আমার নাই আমি বেলালার সহ্য করতে পারি নাই বেলালের রংচুরের ভিতরে চলে আসলো কার দিকে তাকাইতেছি নবী তো জায়গা শূন্য করে চলে গেছে চিরবিদায় কোথায় মুসকি হাসি আর দিবে না বেলালের দিকে তাকাইয়া নবী আমার বেলালের দিকে তাকাইয়া আর মুসকি হাসি দিবে না আর কোনোদিনই দিবে না এই বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল মাটিতে জমিনে লুটাইয়া পড়ে গেছে আরে নবীর উম্মতের দান নবীরা সাহাবা একরাম নবীকে তো ভালোবাসার কারণে ওই সাহাবা একরাম আল্লাহকে এতটাই পেয়েছে আল্লাহ তাদের সামনে আয়াত নাজিল করে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদুয়ান আল্লাহ বলেন আমিও সাহাবা একরামের প্রতি খুশি সাহাবা একরামও আমি আল্লাহর প্রতি খুশি বলেন সুবহানাল্লাহ এতটাই ভালোবেসেছেন সাহাবা একরাম নবীকে যেহেতু নবী একমাত্র আল্লাহকে পাওয়ার মাধ্যম নবীর ভালোবাসাই একমাত্র আল্লাহকে পাওয়ার মাধ্যম এজন্য সাহাবা একরাম নিজেদের জীবনের চাইতেও বেশি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন বিদায় আল্লাহ তাআলাকে এতটা পেয়েছেন যে আল্লাহ তাদের সামনে আয়াত নাযিল করে দিয়েছে যে এদের প্রতি আমি খুশি হয়ে গেছি সুবহানাল্লাহ সেই একই ফর্মুলা আপনার আর আমার জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আল্লাহকে পেতে চাও নবীকে আয়ত্ত করো তোমরা যদি আল্লাহকে পেতে চাও নবীকে ভালোবাসো নবীর অনুসরণ করো উম্মতের কাছে যেই চারটা অধিকার নবী পাও না এর মধ্যে তিন নম্বর যেই অধিকারটা সেটা হলো নবীর ইতাআত বা অনুসরণ উম্মতের কাছে নবী কয়টা অধিকার পাও না আর জোরে বলেন কয়টা এক নম্বরে তার উপরে কি আনা জোরে বলেন না কি আনা রসুলের প্রতি কি আনা ইমান আনা দুই নম্বরে রসুলকে মোহাব্বত করা জীবনের চাইতে কম না বেশি বাপমার চাইতে কম না বেশি নেতার চাইতে কম না বেশি দলের চাইতে কম না বেশি দুনিয়ার সব কিছুর চাইতে কম না বেশি তিন নম্বর নবী যেটা উম্মতের কাছে পাবে সেটা হলো যাকে মোহাব্বত করব তাকেই অনুসরণ করব কি বলেন মোহাব্বত যাকে করব তাকেই অনুসরণ করব কারণ মহাব্বতের পরিচয় আসবে অনুসরণের মাধ্যমে আর মহাব্বত যত বেশি হবে একটা আরেকটার সাথে সুতোয় গাঁথা মহাব্বত বেশি হবে তো ইমান বেশি হবে মহাব্বতের আবার পরিচয় পাওয়া যাবে অনুসরণের মাধ্যমে মানে আপনার ভিতরে রসুলের অনুসরণ যত বেশি পাওয়া যাবে বুঝতে হবে আপনার ভিতরে রসুলের মহাব্বত বেশি না কম নাকি চাপাবাজি করে পাওয়া যাইব মুখে যদি বলেন রসুলকে মোহাব্বত করেন আর ভালোবাসেন এটা কি মুখে বলার দ্বারা রসুলের মোহাব্বত আর ভালোবাসা প্রমাণ হবে দুনিয়াতে সবাই তো মানুষ ঠিক কিনা বলেন সবাই মানুষ না সবাই তো মানুষ দাবি করে নিজেকে কিন্তু দুনিয়াতে এমন মানুষও আছে যাদের কর্মের কাছে হিংস্র হায়ান জানোয়ার পর্যন্ত হার মানায় আছে না নাই কথা বলেন আছে না নাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই ঠিক কিনা বল রাস্তাঘাটে যায় না চলা যে মানুষের ভিড়ে এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে কথা আস্তে কয় কাজ জোরে বলেন ঠিক কিনা রাস্তাঘাটে যাই না চলা যেই মানুষের ভিড়ে এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কি শুনাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই ঠিক কিনা বলে
সবাই নিজেকে মানুষ দাবি করে কিন্তু মানুষের কাজ যার কাছে প্রমাণ পাবে যার মাধ্যমে পাওয়া যাবে সেই আসল মানুষ ঠিক কিনা আওয়াজ করে সবাই রসূলের মহব্বতের দাবিদার যদি বলি এখানে রসূলকে মহব্বত করেন কে কে একজন মনে বাকি থাকবো না দুই হাত সহ পা উঠিয়ে দিব ঠিক কিনা বলেন দেখি তো রসূলের মহব্বত করেন কে কে দুই হাত তুলে দেখান সবাই মহব্বত করেন অন্তর থেকে বলেন মহব্বত করেন তো আল্লাহ অন্তর থেকে বলেছে সবাই নাকি আপনার নবীকে মহব্বত করে জান্নাতে যাওয়ার জন্য তো একটা উসিলা দরকার এই আজকের উসিলাটা নবীর মহব্বতের উসিলাটা আপনি কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহর রাসূলের একজন সাহাবী আয়েশা রাসূলকে বলে ওগো রাসূল মাতা সাআ কিয়ামত হবে কবে কিয়ামত হবে কবে কিয়ামতের দিনটা ভয়ঙ্কর নাকি আরামের দিন আর জোরে বলেন রাসূল বলে কিয়ামতের দিন তো হিসাব নিকাশের দিন কিয়ামতের দিন তো ভয়ঙ্কর দিন তুমি এত কিয়ামতের কথা জিজ্ঞেস করেছো কিয়ামতের দিন তো মানুষের হিসাব নিকাশ হবে আল্লাহর সামনে কি নিয়া দাঁড়াইবা কি হিসাব কিতাবের জন্য প্রস্তুত আছো যে তুমি বারবার কিয়ামতের কথা জিজ্ঞেস করো রাসূলের সাহাবী বলে ওগো পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ানোর মতো নিয়ে তেমন কোনো আমল আমার কাছে নাই কোনো আমলের গ্যারান্টি আমার কাছে নাই কারণ নামাজের গ্যারান্টিও দিতে পারি না যেই নামাজ আমরা পড়ি নাম্বার সারা নামাজ আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন খালি বেসাইটি আছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন দুই রাকাত পড়তে এমনি ধীরে খুজু খুশুর সাথে নামাজ পড়া যে সময় গেছে তা না উনি পেছ লাগায় দুই রাকাতে আর 10 মিনিট শেষ ঠিক কিনা বলেন নামাজের মধ্যে মন আছে নি একজনেরও থাকেনি নামাজের মধ্যে কি কোয়ালিটির যে নামাজ এক জায়গায় মসজিদ হইল বাজারের মসজিদ তো বাজারের মসজিদে ইমাম সাহেব নামাজে আসরের নামাজ একটু ভুল করে ফলাইছে ভুল হয়ে গেছে নামাজ হয়ে গেছে তিন রাকাত কয় রাকাত তিন রাকাত নামাজ হয়ে গেছে পিছন থেকে মুসল্লি একজন সালাম ফিরানের পরে উঠে কয় হুজুর নামাজ তিন রাকাত হইছে তো ইমাম সাহেব কয় কি ব্যাপার আপনি কনফিডেন্সের সাথে কিভাবে বললেন যে নামাজ তিন রাকাত যেভাবে বলতেছেন আপনার কথা পুরা শিউর যে নামাজ তিন রাকাত কয় হুজুর কোনো ভুল নাই নামাজ তিন রাকাত কয় কেমনে কয় এই বাজারে চারটা দোকান আমার প্রতিদিন চার রাকাত নামাজে আসরে চার দোকানের হিসাব করি আজকে তিনটা করছি আর আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন তাহলে যেহেতু হিসাব একটা বাকি আছে আপনি নামাজ এক রাকাত বাকি আছে এই ধরনের মুসল্লি আছে না নাই فَوَيْلٌ لِلْمُصَلِّينَ مَكُنْ سُسْتِي نَمَازِ پَنْزِ غَانَا فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ مُؤْمِنَارَا إِنَ مَازِمْ دَادِ دَارَا استعينوا آيات قرآن بخا آيات قد أفلح رايا دكون غور كندر معاني يزدل صادقون آواز করে বলেন না আল্লাহ আকবার আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার সবাই আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার ডানের মানুষগুলো এখনো আওয়াজ দেয় না বামের মানুষগুলো এখনো আওয়াজ দেয় না শেষ তাকবীরে এই তাকবীরে যার কপাল ভালো মুদাফার মানুষগুলো আর চায়ের দোকানে বসে থাকবে না মুদাফার মানুষগুলো আর মেলায় বসে থাকবে না মুদাফার মানুষগুলো চায়ের স্টলে আর একজনও বসে থাকবে না যার কপাল ভালো এই তাকবীরেই চলে আসবে একটু আওয়াজ করে আরো জোরে বলেন না আল্লাহু আকবার এমন বেতাইল্লা নামাজিও আছে না নাই আর জোরে কয় না আছে না নাই কি ধরনের নামাজ যে পড়ে এজন্য সেও একজন নামাজি আপনার ভিতরে রসূলের অনুসরণ যতটা পাওয়া যাবে সবাই রসূলের মহব্বতের দাবিদার কিন্তু রসূলের সুন্নত নাই তাহলে তাকে কি রসূলের মহব্বতের দাবিদার বলা যায় কথা বলেন না কেন যার ভিতরে রসূলের এত আদ যত বেশি সে দাবি করুক চাই না করুক সে তার ভিতরে রসূলের ভালোবাসা মহব্বত তত বেশি দাবি করুক চাই না করুক এজন্য নবী আমার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস গালেবান সাহাবীকে বিদায় দেওয়ার জন্য সাঈদ হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দেওয়ার জন্য ইয়ামানে পাঠাইবে ইয়ামানে রাষ্ট্রীয় কাজে পাঠানোর দরকার এজন্য যখন বিদায় দিতেছে নবী শেষ সময় জানে যে একটু টের পায়া গেছে যে সাঈদ হয়তোবা আমাকে আয়েশা আর পাবে না যেহেতু নবীও
সাহাবীর পাগল সাহাবীও নবীর পাগল এজন্য তার গোরার লাগাম দুইরা দুইরা তাইনা তাইনা বিদায় দেয় চোখের পানি ফালায়া বলে ওগো সাঈদ তুমি তো আয়েশা আমাকে আর পাবে না মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয তুমি তো সেখান থেকে ফিরে আয়েশা আমাকে আর পাবে না তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে নবীও আমার কান্না করতেছে দুজনই কান্না করে মুআয বলে ওগো পয়গম্বর আপনাকে যদি আয়েশা না পাই আমি কাকে দেইকা থাকব ক্ষুধা লাগলে আপনার দিকে তাকাইলে পেট ভরা যাইতো অন্তরের ভিতরে অশান্তি হইলে আপনার চেহারার দিকে তাকাইলে শান্তি আইসা যাইতো অন্তরের ভিতরে মনের ভিতরে অন্য কোন গুনাহ করার মানসা আসলে আপনার কাছে আসতাম মাথায় হাত বুলাইয়া দিতেন গুনাহ করার মানসা চলে যাইতো সুবহানাল্লাহ আপনাকে যদি আয়েশা না পাই তাহলে কারে দেইকা থাকবে নবী আমার বলে মুআয আমার একজন আশিক আমার একজন উম্মত আমার কাছ থেকে যতই দূরে থাকুক না কেন ও মুআয ভালো করে শুনে নাও উম্মত আমার থেকে যতই দূরে থাকুক না কেন যদিও মদিনা থেকে বাংলাদেশ বহু দূর যদিও মদিনা থেকে লন্ডন আমেরিকা বহু দূর যদিও আমার মদিনা থেকে তোমার সেই ইয়ামান বহু দূর ওগো মুআয মনে রাখবা আমার একটা উম্মত দাবি করুক চাই না করুক তার হায়াতের জিন্দেগিটার মধ্যে যদি আমার সুন্নত দ্বারা হায়াতের জিন্দেগিটাকে সাজাইতে পারে উম্মত যদি সুন্নত দ্বারা আমি নবীকে আমি নবীর সুন্নত দ্বারা তার জীবন সাজাইতে পারে ওই উম্মতটা যতই দূরে থাকুক না কেন যদিও তুমি আমি নবীর থেকে দূরে চইলা যাইতেছো সুদূরি মানে চইলা যাইতেছো ভালো করে শুনে না আমি নবী যদিও আমার থেকে তুমি আমার থেকে দূরে আমি তোমার থেকে দূরে যতক্ষণ তোমার মধ্যে আমি নবীর সুন্নাত থাকবে যতক্ষণ তোমার মধ্যে আমি নবীর অনুসরণ থাকবে যতক্ষণ তোমার মধ্যে আমি নবীর ভালোবাসা থাকবে ততক্ষণ মনে রাখবা তুমি মুআয আমি নবীর থেকে দূরে নয় বরং তুমি মুআয আমি নবীর অন্তরেই আছো যদিও তুমি অনেক দূরে যদিও তুমি অনেক দূরে থাকবা কিন্তু দূরে থেকেও যদি তোমার মধ্যে আমি নবীর সুন্নত থাকে আমি নবীর এতাআত থাকে আমি নবীর উম্মতের কাছে তিন নম্বর যে অধিকার হক এই এতাআত আর অনুসরণ যদি পাওয়া যায় দূরে থাকলেও তুমি আমার কাছেই থাকবা অন্তরেই থাকবা সুবহানাল্লাহ একটু জায়গা করে দিতে হয় পিছনের মানুষদেরকে একটু কি জায়গা করে দিবেন অন্যদেরকে যে অন্যদেরকে এখানে জায়গা করে দিবেন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবে যারা যারা জান্নাতে জায়গা চান তারা একটু সামনের দিকে আগান আর মুখের সময়টাও কাজে লেগে যাক মুখ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله তাহলে উম্মত যতই দূরে থাকুক না কেন যদি রসূলের মহব্বত প্রেম ভালোবাসা তার ভিতরে থাকে এতাআত আর অনুসরণ থাকে তাহলে সে রসূলের থেকে দূরে না কাছে তাহলে বোঝা গেল রসূলের ইতাআত যার ভিতরে থাকবে সে যদি মুখে বলে আমি সুন্নি সে যদি মুখে বলে আমি নবীর আশিক সে যদি মুখে বলে আমি নবীর প্রেমিক তাহলেও সে নবীর প্রেমিক আর যদি ইতাআত না থাকে মুখে হাজারবার বললেও সে আসলে নবীর আশিক নবীর প্রেমিক না আশিক নামে বাটপার ঠিক কিনা আওয়াজ করে এজন্য আমাদের বড় আকাবির কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাই কাসিমুল উলুমি ওয়াল খায়রাত দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লাহর নবীর বড় আশিক সেই সুদূর ইন্ডিয়ার জমিনে থাইকা থাইকা নবীর প্রেম ভালোবাসা অন্তরে যাপন করে আর নবীর প্রেমে তারা না গায় নবীর প্রেমে ভালোবাসার কবিতা গায় নবীর পদাঙ্ক অনুসরণ করে নবীর একটা সুন্নত ছাড়ে না নবীর আশিক আল্লাহর আশিক কেমন আশিক একটু শুনেন হজ করতে যখন যায় বাইতুল্লাহ জিয়ারতে যখন যায় তো মক্কার জমিন গরম জমিন ঠিক কিনা বলেন এই গরম জমিনটা
এই মানুষের পা তো নরম পা এটা তো খালি পায়ে পারানো যাবে না পায়ে ঠসকা পড়ে যাবে এজন্য তাকে একজন জুতা একজোড়া জুতা আইনা দিছি জুতার কালারটা হলো কালো কি কালো কালারের একজোড়া জুতা আইনা দিছে হুজুর জমিন বড় গরম পাটা বাসানোর জন্য পরেন না হয় পা ঠসকা পড়ে যাব আল্লাহর আশিক কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলে আরে না এই কালো কালারের জুতা আমার পায়ে নয় আমার মাথায় দাও কারণ এই কালো কালারটা আমার মালিকের কাবার গিলাফের কালার আল্লাহু আকবার আওয়াজ করে যেমন নবীর আশিক তেমন আল্লাহর আশিক কারণ যে নবীর আশিক হয় সে আল্লাহর আশিক হয় যে আমার নবীরে পাওয়া যায় সে আমার আল্লাহকে পাওয়া যায় এজন্য নবীর আশিক কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাই ইন্ডিয়ার জমিনে তাইকা তাইকা নবীর প্রেম অন্তরে জামানের পর ইন্ডিয়ার জমিনে তাইকা তাইকা নবীর অনুসরণ করার পর বান্দাটা যদিও নবীর থেকে দূরে কিন্তু নবীর ইতাআত আর অনুসরণ তার ভিতরে থাকার কারণে ওই কাসিম নানুতুবি দূরে থাকার পরেও নবীর কেমনে আশিক হয়ে গেছে নবীর কেমনে কাছাকাছি হয়ে গেছে নবী যে বলেছেন উম্মত দূরে থাকার পর যদি আমার সুন্নত অনুযায়ী আমল করে উম্মত দূরে থাকার পর তার জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমার সুন্নত তারে ফিট করে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন প্রতিটা জীবনের ধাপে ধাপে যদি আমার সুন্নতের অনুসরণ করে আমার ইতাআত করে উম্মতটা যতই দূরে থাকুক না কেন ততই উম্মত আমার কাছে ওই কাসিম নানুতুবির দিয়া প্রমাণ দেয় ওই নবীর আশিক কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নবীর রওজা জিয়ারতে যাওয়ার পর ওই রওজার পাশে নবীর আশিকরা যে যত প্রেম নিয়াই যায় না কেন ওই নবীর রওজার সামনে অল্প সময় পায় অল্প সময় সবাই সিরিয়ালে সিরিয়ালে সালাম দিয়ে চলে যায় কিন্তু কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইকে ওই মক্কার গভর্নর তারে সম্মান দেখায়া তাকে বড় সম্মান করেছে কারণ এত বড় একটা বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুক্তামিম আবার নবীর আশিক আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিছে ওই গভর্নর বলে ওরে কাসিম তোমার জন্য নবীর রওজার সামনে অল্প সময় নয় অল্প একটু সময় নয় তুমি যাইবা তোমার জন্য রওজার গেট খুলে দেওয়া হবে তুমি যাইবা নবীর রওজার ভিতরে যাইবা মন ভরে সালাম আদান প্রদান করবা মন ভরে দোয়া করবা মন ভরে নবীর রওজার সামনে যায় সালাতু সালাম করবা মন ভরে সেখানে থাকবা হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির জন্য রওজার দরজাটা খুলে দেওয়া হয় অমনি ভাবে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাই ওই রওজার ভিতরে ঢোকার সুযোগ পাওয়ার পর সামনের দিকে আর তার পা আগায় না সামনের দিকে আর পা দেয় না এমন সুযোগ পাওয়ার পর রওজার ভিতরে ঢোকার সুযোগ পাওয়ার পরেও সে রওজার মধ্যে যায় না দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম দিতেছে আর চোখের পানি ফেলায় আর রুমাল দিয়ে চোখের পানিগুলো মুছতেছে আর কান্না করতেছে কাদেম ডাক দিয়া কয় হুজুর আপনার কপাল বড় ভালো আপনার বড় সৌভাগ্য রওজার ভিতরে সবাইকে ঢোকার পারমিশন দেওয়া হয় না ওই ইন্ডিয়ার জমিনে নবীর পদঙ্ক অনুসরণ করে নবীর আশিক একজন প্রাটি আশিক হওয়ার পর আজকে যখন নবীর রওজা জিয়ারতের সুযোগ পেয়েছেন নবীর রওজার মধ্যে ঢোকার পারমিশন পেয়েছেন এত সুন্দর একটা সুযোগ পাওয়ার পরও আপনি কেন রওজার মধ্যে ঢুকতেছেন না আপনি কেন গেট দিয়ে প্রবেশ করতেছেন না আপনি কেন ঢুকতেছেন না আমি তো দেখেছি আপনার ভিতরে নবীর বড় প্রেম ছোট একটা সুন্নত আপনি ছাড়েন না ছোট একটা সুন্নত আপনি তরক করেন না এখন কেন সুযোগ পেয়েও নবীর রওজার ভিতরে ঢোকেন না কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাই চোখের পানি সারে আর কথা বলে না কিছুক্ষণ পর বলে খাদেম ওই রওজার ভিতরে ঢোকার পারমিশন নাই বলে পারমিশন তো আপনাকে গভর্নর দিয়া দিছে কাসেম নানু তুমি বলে ওরে কাদেম জানো না এই রওজায়
আয়েশা যখন আমি সালাম দিছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাউজা আয়েশা যখন সালাম দিয়েছি তোমরা তো শুনতে পাও না কি ওই রওজায় থেকে আমার নবী আমার সালামের জবাব দিয়েছে আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার নবীর আশিক সুদূর ইন্ডিয়ায় থাকার পর নবীর কাছে এত পরিচিত হয়েছে নবী আমার সালামের জবাব দিয়ে বলে রে কাছে সাবধান 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 আমার রওজার ভিতরে তুই প্রবেশ করবি না আমার রওজার ভিতরে তুই আসবি না কেন নবী আসবো না আমি আপনার বড় আশিক আমি আপনার বড় পাগল রওজা থেকে নবী আমার জবাব দেয় রে কাছে ওই সুদূর ইন্ডিয়ার জমিনে থাইকা থাইকা আমার এত পদাঙ্ক অনুসরণ করেছ আমি নবীর প্রতি এত বেশি দুরুদ পড়েছ আমি নবীর হাদিস এত বেশি পড়াইছ আমি নবীর প্রতি এত বেশি হাদিস পড়েছ আমি নবীর প্রতি এত বেশি দুরুদ পড়েছ তুই আমি নবীর কাছে বড় পরিচিত হয়ে গেছ যদিও তুই দূরে আমি নবীর অনুসরণ করার কারণে আমি নবীর অন্তরে তোর পরিচয় পেয়ে গেছি আমি নবীর কাছে তোর পরিচয় এসে গেছে তোর মতো আশিক আজকে যদি রওজার ভিতরে ঢুকো থাকতে পারবো না সাথে মুআনাকা করতে বাধ্য হব মুসাবা করতে বাধ্য হব এ কাসেম না না দুনিয়ার এই নিজামকে এইভাবেই রাখতে দাও হট্টগোল সৃষ্টি করিও না আমি রওজা থেকে যদি উঠে যাই তাহলে অবস্থাটা ভিন্ন রকম হয়ে যাবে ওরে কাসেম না না রওজার বাহিরেই থাকো বাহিরেই থাকো দূরে থাকলেও আমি নবীর এতাত আর অনুসরণ করার কারণে তোর মতো আসে কবি নবীর অন্তরে বলেন সুবহানাল্লাহ এরে নবীর উম্মতের দান এ মুদাফার মানুষ এরে যুবক ভাই এ বিদ্যু বাবা পর্দা নানানের মা আমার বোনেরা সবার কাছে করজোর আবু অনুরোধ করব দুনিয়াতে একটা মানুষ যাকে ভালোবাসে তার পদঙ্ক অনুসরণ করে তোমার আমার সন্তানের মাথার মধ্যে মেসি আর নেইমারের চুলের কাটি তোমার আমার সন্তানের মধ্যে সাকিব আল হাসানের জার্সি গায় তোমার আমার সন্তানের মধ্যে সালমান খান শাহরুখ খানের চুলের কাটিন পাওয়া যায় সন্তানকে জিজ্ঞেস করবেন কেন এর সন্তান চুলের কাটিংটা তোর এমন হলো কেন সালমান খানের শাহরুখ খানের কাটিং হলো কেন মেসি আর নেইমারের কাটিং হলো কেন আপনার আমার সন্তান জবাব দিবে তাকে ভালোবাসি তার খেলা পছন্দ করি তারে ভালোবাসি বলে তার চুলের কাটিংটা আমার মাথায় উঠাইছি ওরে মোদাপার মানুষ চাপাবাজি করলে চলবে না মুখে মুখে বলি আপনি আমি নবীকে ভালোবাসি এই মুখে মুখে ভালোবাসায় কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করা যাবে না মুখে মুখে ভালোবাসায় কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে না ভালোবাসার প্রমাণ হলো নবীর এতাআত সন্তান যেমন মেসি আর নেইমারের ভালোবাসার প্রমাণ দিয়েছে তার মাথার ভিতরে মেসি আর নেইমারের কাটিং দিয়া সন্তান যেমন মেসি আর নেইমারের ভালোবাসার প্রমাণ দিয়েছে তার জার্সি গায়ে আপনি আমি মুদাফার নারী পুরুষ সবাই থেকে যদি বলতে চায় নবীকে ভালোবাসে এই ভালোবাসার প্রমাণ দিবে নিজের সাড়ে তিন হাত বড়ির ভিতরে ঘরে বাহিরে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জীবনের বাঁকে বাঁকে নবীর সুন্নত আছে নবীর সুন্নতের অনুসরণ করে নবীর মহাব্বত ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাই নারায় থাকবে নারায় থাকবে বান্দাগুলো নবীর মহাব্বতে হাত উঠা দিছে ও আল্লাহ নবীর মহাব্বতের প্রমাণ তারা সুন্নতের মাধ্যমে দিতে চায় নবীর মহাব্বতের প্রমাণ এত আয়াতের মাধ্যমে দিতে চায় নবীর অনুসরণের মাধ্যমে দিতে চায় হে আল্লাহ এদের সবাইকে নবীর খাঁটি আশিক হিসাবে কবুল করে নাও হে আল্লাহ এদের সবাইকে নবীর এতাআতের মাধ্যমে নবীর মহাব্বতের প্রমাণ দিয়ে পাক্কা মুমিন হয়ে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দাও জোরে আওয়াজ করে বলেন আমিন তাহলে উম্মতের প্রতি রসুলের হক আর অধিকার কয়টা আর জোরে বলেন সবাই বলে না কেন কয়টা এক নম্বরে
জোরে বলেন ওয়াজ আছে না গেছে গেলে গাবার সমস্যা না আছে না গেছে